পূর্ব লন্ডনে একটি হাসপাতালের বেঞ্চে জন্ম নিল শিশু। সম্প্রতি পূর্ব লন্ডনের রমফোর্ড হাসপাতালের বাইরে গাড়ি পার্কের বেঞ্চে এক নারী সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনায় সন্তান জন্ম দেওয়া ওই নারী নিজেই হতবাক হয়েছেন। খবরে বলা হয়েছে ওই নারীর নাম টেলর থ্যাকার, তিনি লন্ডনের বড় হ্যাবিংয়ের রেইনহামের বাসিন্দা। গর্ভবতী এই নারীর ওয়াটার ভেঙে গেলে তার পরিবার তাকে দ্রুত রমফোর্ডের কুইন্স হাসপাতালে নিয়ে যায়, কিন্তু গাইনি ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগেই গাড়ি পার্কিংয়ের জায়গাতেই টেইলর তার বাচ্চা প্রসব করে ফেলেন। এই সময় হাসপাতাল থেকে দ্রুত দশজন কর্মী এগিয়ে আসেন। গত 7 জানুয়ারি বিকেল 5:54 রমফোর্ড কুইন্স হাসপাতালে এই আশ্চর্যজনক ঘটনা ঘটে। টেইলর বলেন তিনি এই ঘটনায় হতবাক হয়েছেন। হাসপাতালে পৌঁছানোর পর ডেলিভারির ঘটনা এতই দ্রুত ঘটেছে যে তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। এদিকে ডেলিভারির সময় সহযোগিতা করার জন্য টেইলর গাড়ি পার্কিংয়ে থাকা পথচারীদের প্রশংসা করেছেন। পথচারীরা দ্রুত তাকে হুইলচেয়ারে বসতে সহযোগিতা করেছিলেন। এরই মধ্যে দুই নারী প্রত্যক্ষভাবে তার ডেলিভারিতে সাহায্য করেছিলেন। এছাড়া ডেলিভারির পর দ্রুত হাসপাতালের কর্মীরা গরম কাপড় নিয়ে এসে নবজাতককে ঢেকে রাখে। এজন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।